হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক টিপস ফ্রম বাপি। দর্শক, আপনাদেরকে যে সমস্ত টার্গেট মেডেল দিয়েছিলাম 29/4/2022 এই তারিখে কি কি পুরস্কার খেললো সেগুলো একবার জানবো, তারপরে আমি আপনাদেরকে 30/4/2022 এই তারিখে সম্ভাব্য টার্গেট মেডেল অর্থাৎ মাসের শেষ দিন কি কি পুরস্কার খেলতে পারে সেগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে। 29 তারিখ মর্নিং, ডে এবং ইভিনিং তিন বেলায় 9000 টাকার ঘর খেলেছে, এটা কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি মর্নিংয়ে 75 নম্বরটা দিয়েছিলাম, 75, দেখুন এই 75 নম্বরে 9000 টাকার ঘর খেলেছে। এছাড়া আপনাদেরকে 82 নম্বরটা দিয়েছিলাম, 82কে পাল্টি করলে 28 হয়, এই 28 নম্বরে 250 টাকার ঘর খেলেছে। মাত্র 6টা মিডিল দেবো, এই 6টা মিডিলের মধ্যে থেকে বড় ঘর খেলবে। 9000 টাকার ঘরটা যদি মিস করে তারপরেও কিন্তু বড় ঘর খেলবে, 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলবে। এবং ডেতে কী কী পুরস্কার উঠলো 29/4/2022 এই তারিখে সেটা একবার শুনে নেওয়া যাক। আমি আপনাদেরকে 27 নম্বরটা দিয়েছিলাম, 27, দেখুন এই 27 নম্বরে 9000 টাকার ঘর খেলেছে। বাই চান্স আপনি 27 নম্বরটা খুঁজে পেলেন না, পাল্টি করে 72 পেয়েছেন, তারপরেও কিন্তু বড় ঘর, দেখুন এই 72 নম্বরে 9000 টাকার ঘর খেলেছে। এছাড়া আপনাদেরকে 25 দিয়েছিলাম, 25কে পাল্টি করলে 52 হয়, দেখুন 450 টাকার ঘর খেলেছে। এছাড়া আপনাদেরকে 59 নম্বরটা দিয়েছিলাম, দেখুন 250 টাকার ঘর খেলেছে। এই হলো মর্নিং এবং ডে পুরস্কার। ইভিনিংটা কী কী খেলেছে সেটা একবার শুনে নেওয়া যাক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনাদেরকে 56 নম্বরটা দিয়েছিলাম, 56, 56কে পাল্টি করলে 65 হয়, এই 65 নম্বরে 9000 টাকার ঘর খেলেছে। এছাড়া আপনাদেরকে 72 নম্বরটা দিয়েছিলাম, 72, এই 72 মিডিলে 9000 টাকার ঘর খেলেছে। 29 মিডিলটা 450 টাকার ঘরে খেলেছে। 17 দিয়েছিলাম, 17, 17কে পাল্টি করলে 71 হয়, 250 টাকার ঘর খেলেছে, তাও আবার দুটি 250 টাকার ঘর খেলেছে। এই জন্যই তো বলা হয় লটারি জগতের বিশ্বস্ত চ্যানেল, নাম্বার ওয়ান চ্যানেল এই চ্যানেলটি, কারণ এই চ্যানেলে যে সমস্ত নাম্বারগুলো দেওয়া হয় সেগুলো খেলেই খেলে 100% শিওর, এবং সেগুলো খুবই বড় ঘরে খেলে, 120 টাকার ঘরের জন্য নয়, 9000 টাকার ঘর খেলবে, 9000 টাকার ঘর মিস করলে 450-250 ঘরের মধ্যেই থাকবে, ঠিক আছে। এবার আপনাদেরকে 30/4/2022 এই তারিখে সম্ভাব্য টার্গেট মিডিল যেগুলো 9000 টাকার ঘরে খেলতে পারে সেগুলো আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হচ্ছে। তিন বেলার টার্গেট একবারে আপনাদেরকে দেওয়া হচ্ছে, মর্নিং, ডে এবং ইভিনিং তিন বেলার টার্গেট একবারে দেওয়া হচ্ছে চার্ট আকারে। আপনারা লক্ষ্য রাখুন, মর্নিংয়ে রেখেছি 97, 22, 80, 24, 19, 51 এই 6টা মিডিল, ডেতে রেখেছি 84, 77, 57, 91, 40, 71 এই 6টা মিডিল, এবং ইভিনিংয়ে আপনাদের জন্য টার্গেট রেখেছি 59, 37, 39, 64, 77, 42 এই 6টা মিডিল। প্রত্যেকটা বেলার জন্য 6টা করে নাম্বার দিলাম, এই 6টা নাম্বারের মধ্যে থেকে 9000 টাকার ঘর খেলবে, 9000 টাকার ঘরটা মিস করলে তারপরে বড় ঘর, 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘর খেলতে পারে। রেজাল্টে অবশ্যই ফলো করবেন যে 450 অথবা 800 ঘর খেলেছে কিনা। আর এই নাম্বারগুলোকে কখনও কখনও কোম্পানি পাল্টি করে খেলতে পারে, আপনাদেরকে যেমন 97 দিয়েছি, 97কে ঘোরালে 79, এভাবেও কিন্তু পাল্টি নাম্বারও বড় ঘর অনেক সময় খেলে দিতে পারে, ঠিক আছে। সেটা তিন বেলার ক্ষেত্রেই কিন্তু এমনটা হতে পারে, তিন বেলার ক্ষেত্রেই প্রযোজ্য, ওকে। আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে সমস্ত মানুষরা 9000 টাকা ঘর টার্গেট করতে পারছেন না বা 450 এবং 800 ঘর টার্গেট করতে পারছেন না তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনারা সকলে খুব ভালো থাকুন এই আশাই কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।